সালাম আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন আছি হচ্ছে মাগুরাতে, কারণ হচ্ছে এসেছি আমার এক মামার ইনভাইটে। তো হচ্ছে প্রায় এক বছর যাবত আমাকে ইনভাইট করে যে মামা আসো আসো, তো আসা হয় না। তো আজকে আসলে হুট করে চলে এসেছি মাগুরাতে। তো আমি তারা দাঁড়িয়ে আছে আমার জন্য, তো আমি গাড়ি থেকে নেমে এখন একটু হেঁটে তাদের সাথে দেখা করার জন্য যাচ্ছি। তো গাইস, আমি তাদের সাথে দেখা করবো এবং কী কী করি আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। সো গাইস, দেখতে পাচ্ছেন একদম গ্রাম আমার পিছনে, দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে অপরিমাণ। আর আজকে হচ্ছে অপরিমাণ গরম পড়ছে গাইস, বলে বোঝানোর মতো না, একবারে ঘাম বেরোয় যাচ্ছে, প্রচুর পরিমাণে গরম। এখন যদিও বিকাল টাইম, এরপর অপরিমাণ মানে কত 42 হবে মেবি, এখানে মাগুরার তাপমাত্রা আজকে 42 হবে, প্রচণ্ড মানে তাপদাহ। আর এর মধ্যে দিয়ে একটা সুন্দর জায়গায় আমি যাচ্ছি, আর এটা হচ্ছে একদম গ্রাম, দেখতে পাচ্ছেন গাইস এ পাশেও পাট, আবার এ পাশেও পাট। তো আমি মাঠের মধ্যে যাচ্ছি আমার মামাদের সাথে দেখা করার জন্য গাইস। তো আমি প্রায় কাছাকাছি চলে এসেছি ওদের, ওরা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে থেকে আমি একদম ওদের কাছাকাছি আসি, তো কিছুক্ষণের মধ্যে ওদের সাথে দেখা হয়ে যাবে। সো গাইস, আমি সেই কাঙ্ক্ষিত জায়গা চলে এসেছি, ওই যে আমার সেই মামা যে ইনভাইট করেছিল সে দাঁড়িয়ে রয়েছে আলামিন। তো শাকের মামা, তারপর হচ্ছে জাকার মামা, ওরা সবসময় আমার খুব মিস করে, আসলে আসা হয় না সবাই, তো সবার কর্মস্থলে। আর এই যে আমার পায়ে সেই দাঁড়িয়েছে আমার ভাগ্নে শীতল, কেমন লাগতেছে শীতল? সাধারণ। আসলে মামা ভাইকে আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আসলে আমরা মানে ছোটবেলা থেকে আমরা মামা আর ভাইকে বাট ফ্রেন্ড, আমরা একদম ফ্রেন্ড মানে বন্ধু, একদম সব থেকে ক্লোজ বন্ধু যেরকম হয় আমরা মামা ভাইকে ওরকমই, ও আমার মামা। সো এরপরে হচ্ছে খুবই আমার একটি ক্লোজ এবং আমার খুব ভালোবাসে, সে আমার প্রচুর ফ্যান। তো ছোটোবেলায় এখানে প্রচুর আশা হতো, বাট এখন তেমন আশা হয় না। তবে এক প্রায় এক বছর যাবত আলামিন মামা আমাকে ইনভাইট করতেছে, মামা আসো আসো। তো আজকে হুট করে এসেছি, তো আমি রওনা দিয়ে পরে ওদেরকে ফোন দিই এবং ওরা আমাকে সেই যেখানে আমরা আড্ডা দিতাম সেখানে আমাকে লোকেশনটা বললো এবং আমি সেখানে চলে এসে তাদের দেখা পেয়ে গেছি। তো আমরা এখন আমার পুরো গ্রামের মানে পুরো তো গ্রাম না, গ্রামের যে সুন্দর একটি পরিবেশে নিয়ে যাচ্ছে সেখানে আমরা ঘুরবো এবং আড্ডা দিব, সাথেই থাকুন গাইস। গাইস, তো হচ্ছে আজকে আগেই বলছি অনেক গরম, তো মামারা আমাকে আজকে বিলের দুই ধারে মানে দুই পাশে আর কি বিল, আর মাঝখান দিয়ে একটি রাস্তা, এটা একদম নির্জন, আমি এত নির্জন রাস্তা কখনো দেখি নাই, যেখানে মানুষের কোনো কোলাহল নেই, শুধু যারা হচ্ছে কৃষিকাজ করে, দেখতে পাচ্ছেন ঘাস কেটে নিয়ে যাচ্ছে, যারা কৃষিকাজ করে তারা ছাড়া এই রাস্তা দিয়ে আসলে কেউ চলাফেরা করে না, এরকম একটি সুন্দর পরিবেশে নিয়ে আসছে। তো এর জন্য অনেক অনেক ধন্যবাদ মামা, তোমাকে এরকম একটি সুন্দর জায়গা চুজ করার জন্য। তো আসলে খুব ভালো লাগতেছে গাইস, আমাদের গ্রামটাও হচ্ছে কৃষি গ্রাম বাট এটাও কৃষি গ্রাম, তবে দেখুন দুই সাইডে হচ্ছে প্রচুর পাট, এখানে পাট জমেছে, আর একদম রাস্তার দুই সাইডে হচ্ছে কলা গাছ, তারপর হচ্ছে খেজুর গাছ আছে, তো অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে আসলে, বলে বোঝাতে পারবো না। সো গাইস, আজকে মামার ইনভাইটেশনে এখানে এসে অসাধারণ একটি দিন কাটালাম, আর এই প্রচণ্ড গরমে এই ফাঁকা মাঠে খোলা হাওয়ায় অসাধারণ লাগছে। মামা, তোমার কেমন লাগছে অনেকদিন পরে দেখা? অনেকদিন পরে তোমার সাথে দেখা, খুব ভালো লাগলো, তোমার আমি অনেকদিন বলছি তুমি আসো না, তুমি অনেকদিন পরে দেখা হয়েছে তোমার সাথে, তোমার আমি লাস্ট এক বছর ধরে বলতেছি যে মামা আসো আসো আসো, তারপরেও তুমি আসো না, তোমার আমি অনেকবার বলার পরে তারপর এবার আসলে, তারপরে তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। এই আর শীতল, তোমার কেমন লাগতেছে অনেকদিন পরে মামার সাথে দেখা? বলার বাইরে, কেমন কাটলো আজকে? জাস্ট ওয়াও, অসাধারণ সুন্দর। তোমারে আসতে বলতেছি তুমি আসো না, হুট করে চলে আসছো আজকে। আসলে গাইস, কোনো পরিকল্পনা ছাড়া অনেক ভালো লাগতেছে, তো হুট করেই চলে আসলাম আর মামাদের সাথে খুব ভালো একটি দিন কাটালাম। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন গাইস, নতুন কোনো ব্লগে আবার দেখা হবে।